শুভ সকাল। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে, স্বাগত সবাইকে। চোখ আর দৃষ্টির সমস্যা ও সম্ভাব্য পরামর্শ নিয়ে সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক যার মূল্য যতটা বেশি তার অবস্থানও তেমনি উপরে, তাই প্রাসঙ্গিকভাবেই আমাদের একজোড়া চোখের অবস্থান দেহের উপরিভাগে। দেহের এই হেডলাইটের আলোতেই বিশ্বজোড়া সকল সুন্দর অসুন্দর ছবি হয়ে ধরা দেয় আমাদেরই কাছে। কিন্তু কখনো যদি আমাদের এই অমূল্য চোখ যদি শুষ্ক হয়ে পড়ে তখন কি হবে? তখন অনাকাঙ্ক্ষিতভাবেই দৃষ্টির সমস্যা দেখা দেবে এবং ফলশ্রুতিতে দেখা দিতে পারে স্থায়ী অন্ধত্ব। সুতরাং দৃষ্টিহীনতার অভিশাপ থেকে মুক্ত থাকার প্রয়াসে এ পর্যায়ে আজকে আমরা আলোচনা করব চোখের শুষ্কতার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আসলে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে চোখের শুষ্কতার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। এই বিষয়টি নিয়ে আসলে অনেক ডিটেইলস আমরা আলোচনা করার আগে একটু জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন যে শুষ্ক চোখ বলতে বা চোখের শুষ্কতা বলতে আসলে আমরা কি বুঝি? ড্রাই আই বা শুষ্ক চোখ চোখের এমন একটি অবস্থা যেখানে চোখের যে পানি বা চোখের যে জল সেটি পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না, অথবা পানি দেখা যাচ্ছে তৈরি হচ্ছে বাট এটি উপাদানগতভাবে খুব একটা ভালো মানের না, যার ফলে চোখে একটি শুষ্কতা অনুভব হয়, চোখ ড্রাই মনে হয় এবং চোখে দেখা যায় বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। এগুলোকে আমরা কালেকটিভলি ড্রাই আই সিন্ড্রোম বলে থাকি। চোখের পাতার ওপর, চোখের উপরিভাগে যে পাতা রয়েছে সেখান থেকে এক ধরনের তরল পদার্থ তৈরি হয় যেটি চোখকে আসলে ভেজা রাখে, চোখের আর্দ্রতা রক্ষা করতে সাহায্য করে এবং অতিমাত্রায় ড্রাই হওয়া থেকে আসলে রক্ষা করে। এবং এই চোখের পানি তার নির্দিষ্ট কার্য সম্পাদনের পরে একটি কিছু পানি চোখ থেকে বাষ্পীভূত হয়ে যায় এবং বাকি যে পানির অংশ রয়েছে সেটি চোখের যে নেত্রনালী রয়েছে তার মাধ্যমে ড্রেন হয়ে যায়। আমাদের ছবি আছে, আমরা দেখে নিই। যেমনটি আমরা বলছিলাম, আমরা যদি চোখের উপরিভাগে লক্ষ্য করি তাহলে দেখবো যে বেশ কিছু গ্রন্থির মাধ্যমে চোখ থেকে পানি তৈরি হচ্ছে যেটি রেড অ্যারো দিয়ে দেখানো হচ্ছে এবং এটি চোখের যে নিচের পাতা রয়েছে সেটি ধরে চোখের ঠিক নাকের কাছাকাছি অংশে দুটি ছিদ্র রয়েছে যেটাকে আমরা পাংটাম বলছি, এর সাহায্যে নাজোরাক্টিমাল ডাক্টের মাধ্যমে নাকের ভিতর দিয়ে গলায় চলে যায়, যেটি অনেক সময় আমরা বলে থাকি আসলে চোখের পানি নাকের পানি এক হয়ে গেল। ঠিক ওই রকম, আসলে ঠিক সঠিকই আসলে কথাটি যথার্থ ওই রকম একটা অবস্থা। আচ্ছা, তো চোখের জল বা পানি আসলে তৈরি হচ্ছে কিভাবে এটি যদি একটু বলতেন? আমরা যেমনটা বলছিলাম যে চোখের পাতার বিভিন্ন গ্রন্থি থেকে আসলে এই চোখের পানি তৈরি হয়। পাতার গ্রন্থিগুলোর মধ্যে রয়েছে মেন ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা মূল যে অশ্রুগ্রন্থি, এছাড়াও কিছু এক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ড রয়েছে। এক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডগুলোর মধ্যে রয়েছে গ্ল্যান্ড অফ উলফরিংস বা গ্ল্যান্ড অফ ক্রাউস। এই অতিরিক্ত যে ল্যাক্রিমাল গ্রন্থিগুলো রয়েছে এখান থেকে যে সিক্রেশনটা হয় সেটিকে আমরা বেসিক সিক্রেশন বলি বা মূল নিঃসরণ, মূল নিঃসরণ বলি। এবং অনেক সময় কিছু রিফ্লেক্স সিক্রেশন হয়, বিশেষ করে যখন আমরা অতিমাত্রায় আবেগতাড়িত হয়ে যাই, আমরা হাসি বা কান্না করি, সে সময় দেখা যায় যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কিছু সিক্রেশন আসে, সেই সিক্রেশনকে আমরা চোখে কিছু ফরেন বডি পড়লো বা যে কোনো ময়লা পড়লো দেখা যায় যে আমাদের রিফ্লেক্স সিক্রেশন হয় এবং ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কিছু পানি তৈরি হয়। আমাদের কিছু ছবি রয়েছে, যেমনটি আমরা বলছিলাম যে চোখের পাতার বিভিন্ন গ্রন্থি থেকেই আমাদের চোখের পানি তৈরি হয়। এখানে সেই গ্রন্থিগুলো দেখানো হচ্ছে, আমাদের একদম ওপর যদি আমরা দেখি তাহলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, তারপরে নিচে গ্ল্যান্ড অফ ক্রাউস, গ্ল্যান্ড অফ উলফরিংস, মেহোবিয়ান গ্ল্যান্ড এবং কিছু গবলেট সেলও আমরা দেখতে পাচ্ছি। পরের ছবিতে যাই আমরা, আমাদের যে চোখের পানি রয়েছে এটি যেটাকে আমরা টিয়ার ফিল্ম বলছি, এর আসলে তিনটি লেয়ার থাকে। সবার বাইরে যে লেয়ারটা থাকে যেটি এখানে হলুদ কালার, ইয়েলো কালার দিয়ে দেখানো হচ্ছে, এটিকে আসলে লিপিড লেয়ার বলছি বা তেলের স্তর বলছি। আমরা জানি যে আমরা যদি পানির ওপরে তেলের কোনো স্তর থাকে তাহলে এই পানিটার ইভাপোরেশন হতে বা বাষ্পীভূত হতে বাধা দেয়। এখানে ঠিক এইরকমই একটি কাজ করে আমাদের এই লিপিড লেয়ারটা, এবং এই লেয়ারটা মেনলি আসে হচ্ছে আমাদের মেহোবিয়ান গ্ল্যান্ড থেকে। এরপরে যে লেয়ারটা আমরা দেখছি সেটা হচ্ছে অ্যাকোয়াস লেয়ার বা আমাদের যে জলীয় লেয়ার। এই লেয়ারে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটস, সল্ট এবং এনজাইম থাকে। এই লেয়ারটি মেনলি আসে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে। এবং সবার নিচে যে লেয়ারটা আমরা দেখছি যেটি গ্রিন কালার দিয়ে দেখানো হচ্ছে সেটি হচ্ছে মিউসিন লেয়ার, এটি মূলত কনজাংটিভাল যে গবলেট সেলগুলো রয়েছে সেগুলো থেকে আসে। এবং এর কাজ হচ্ছে আমাদের যে টিয়ার ফিল্মটিকে রয়েছে সেটিকে স্প্রেড করা, অর্থাৎ চোখের চারিপাশে ছড়িয়ে দেওয়ার কাজ হচ্ছে এই মিউসিন লেয়ারে।
আচ্ছা, আপনি খুব সুন্দর করে আসলে বলছিলেন যে এই অশ্রুর কাজ বা উপকারিতা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে আসলে ড্রাই আই বা চোখের শুষ্কতা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে, এটি যদি একটু বলতেন। নর্মালি চোখের এই যে ড্রাই আই রয়েছে সেটি বেশ কিছু মেকানিজমে হতে পারে। এর প্রথমে যেটা আমরা বলবো সেটি হচ্ছে টিয়ারফিল্ম ইনস্টেবিলিটি, অর্থাৎ চোখের যে পানি রয়েছে সেটি যে সময় ধরে চোখের মধ্যে থাকার কথা সে সময় ধরে থাকছে না। এটি আয়দার হতে পারে যে আমাদের চোখের পানি তৈরি হচ্ছে কম, আয়দার ল্যাক্রিমাল গ্ল্যান্ড হাইপোফাংশন বা ডিসফাংশন হয়ে গেছে সেই কারণে হতে পারে। আবার এমন হতে পারে যে চোখের পানি তৈরি হচ্ছে বাট ইভাপোরেশন বেশি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা ব্লিঙ্কিং করছি না, চোখের পলক ফেলছি না, আমাদের ব্লিঙ্কিং রেট যদি কমে যায়, বিশেষ করে নর্মালি আমরা যেখানে মিনিটে 15-18 বার ব্লিঙ্কিং করি, আমাদের যদি এই ব্লিঙ্কিং রেটটা কমে যায় সেই ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের ইভাপোরেশন বেশি হবে এবং চোখ ড্রাই হয়ে যাবে। এছাড়াও যদি কারো মেবুমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন থেকে থাকে, অর্থাৎ এই যে লিপিড লেয়ারের কথা আমরা বলছিলাম সেই লেয়ারটা যেখান থেকে তৈরি হয় সেটি যদি ফাংশনিং না হয় সেক্ষেত্রেও দেখা যাবে যে ইভাপোরেশন বেশি হবে। এবং অনেক সময় দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে চোখের সামনের যে অংশ রয়েছে যেটাকে আমরা অকুলার সারফেস বলছি সেখানে যদি কোনো রোগ থেকে থাকে বা কোনো প্রদাহ থেকে থাকে সেখান থেকেও আমাদের দেখা যায় ড্রাই আই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেন কথা হচ্ছে চোখের পানি তৈরি হওয়া এবং এর যে নির্গমন বা বাষ্পীভবন, এই দুয়ের মধ্যে যে হারমোনি বা যে আমাদের ভারসাম্য থাকে এই ভারসাম্যটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের চোখে ড্রাই আই বা শুষ্ক চোখ হতে পারে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে আসলে আপনি বলছিলেন চোখের শুষ্কতা যখন একজন রোগীর হচ্ছে সাধারণত কি কি ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে রোগীর আসে যদি একটু বলতেন। নর্মালি যেটা হয় চোখ রোগীরা একটা চোখের মধ্যে একটা শুষ্কতা অনুভব করে, চোখের মধ্যে খচখচ করতে পারে, চোখে দেখা যায় অনেক সময় জ্বালা পোড়া করতে পারে, চোখ ভার ভার লাগতে পারে, অনেক সময় চোখের মধ্যে একটি ফরেন বডি বা গ্রিটি সেন্সেশন হয়, অনেক সময় চোখের ভিতর কিছু একটা গেছে, কিছু কিছু একটা বালিকণা বা ধুলিকণার মতো কিছু একটা গেছে এরকম মনে হয়। অনেক সময় দেখা যায় যে চোখ দিয়ে পানি পড়তে পারে, আলোর দিকে গেলে চোখে প্রবলেম হতে পারে, এবং মেন কথা হচ্ছে একটা অস্বস্তিকর একটা পরিবেশ অবস্থার মতো তৈরি হয়। এবং অনেক সময় যদি এই ড্রাইনেসটা অতিমাত্রায় হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় রোগীর চোখের কর্নিয়া যেটা চোখের মণি রয়েছে সেটি অনেক সময় অস্বচ্ছ বা ঘোলা হয়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে এখান থেকে রোগীর দৃষ্টিশক্তিও কমে আসতে পারে। আচ্ছা, এবং অনেক সময় কি এরকম হতে পারে যে ড্রাই আই হয়েছে কিন্তু চোখ থেকে অঝরে পানি পড়ছে, যদি একটু বলতেন। হ্যাঁ, হতে পারে। আসলে অনেকে হয়তো বা ভাবছেন যে আমরা বলছি ড্রাই আই বাট যেখানে চোখে পানি নেই সেখানে চোখ থেকে পানি ঝরবে কেন। এই বিষয়টি হচ্ছে যে নর্মালি আমরা বলছি যে চোখে যদি ড্রাই আই হয় তাহলে চোখ দিয়ে চোখের মধ্যে একটা ফরেন বডি বা ফরেন বডি সেন্সেশন হচ্ছে বা বালিকণা বা ধুলিকণা গেছে এরকম মনে হচ্ছে, অর্থাৎ যে একটা ইরিটেশনের মতো হচ্ছে। আবার আমরা চোখের যদি চোখের পানির যে কাজ সেটার কথা যদি চিন্তা করি তাহলে চোখের পানির অন্যতম কাজ হচ্ছে চোখের মধ্যে কোনো ধুলা বা বালি বা কোনো কিছু যদি পড়ে ফরেন বডি সেটাকে পরিষ্কার করে দেওয়ার কাজ হচ্ছে কিন্তু আমাদের এই চোখের পানির কাজ। তো যখনই আমাদের এরকম চোখ ড্রাই হয়ে যায় এবং একটা ইরিটেশনের মতো মনে হয় তখন আমাদের ব্রেন একটা সিগন্যাল যায় এবং সেইটা যেটা করে আমাদের আমাদের যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে সেখানে একটা সিগন্যাল পাঠায়, রিফ্লেক্স হাইপারসিক্রেশনের জন্য একটা সিগন্যাল পাঠায় যে আমাদের আসলে চোখের মধ্যে হয়তো বা কিছু পড়েছে এবং সেটা পরিষ্কার করা দরকার। সেই কারণে আসলে প্রচুর পরিমাণে দেখা যায় পানি তৈরি হয় এবং চোখটা ভেজা ভেজা থাকে। আচ্ছা, শুষ্কতার লক্ষণ নিয়ে আমাদের কাছে একটি ছবি আছে, আমরা দেখব। আমরা যেমনটি বলছিলাম যে ড্রাই আই হলে চোখ দিয়ে পানি ঝরে, এখানে আমরা সেই রকমই দেখছি চোখ দিয়ে পানি, অনেক সময় পানি ঝরছে এবং চোখটা একটু লাল লাল মনে হচ্ছে, এটি আসলে আমাদের ড্রাই আই সিন্ড্রোম। আচ্ছা আচ্ছা, চোখের শুষ্কতা প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা শুনছিলাম, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি, আমরা বিরতির পরেও আবারও অনেক কিছু শুনবো আপনার কাছে। দর্শক, চোখের শুষ্কতা প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদুজ্জামান। আমরা আবারও আলোচনায় ফিরব, সংক্ষিপ্ত সময় বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির এপারে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখের শুষ্কতা প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদুজ্জামান। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আসলে আপনি বলছিলেন যে কি কি ধরনের লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে, তো এই ধরনের ড্রাই আই হবার সম্ভাবনা কাদের বেশি বা রিস্ক গ্রুপে কারা আছেন, এটি যদি একটু বলতেন। নর্মালি যেটা হয় যে কোনো বয়সের মানুষই আসলে এই ড্রাই আই আক্রান্ত হতে পারেন, তবে যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে বা
বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের বয়স বাড়ার সাথে সাথে হরমোনাল বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, যার ফলে তাদের ড্রাই আই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ঔষধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক সময় ড্রাই আই হতে পারে। বিশেষ করে অনেকেই দেখা যায় অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ বা অনেকে দেখা যাচ্ছে অ্যান্টি স্পাজমোটিক ড্রাগ বা অনেক সময় ডায়াবেটিক্স ব্যবহার করেন, আবার অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অনেক সময় অনেকে বিটা ব্লকার জাতীয় ওষুধ ব্যবহার করেন, সেখান থেকেও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে ড্রাই আই হতে পারে। খুবই কমন ওষুধ সবাই ব্যবহার করছেন। এছাড়াও কিছু সিস্টেমিক রোগ রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস মেলাইটাস বা থাইরয়েড ডিজিজ, অনেক সময় জোগ্রেন সিন্ড্রোম বা পার্কিনসন ডিজিজের ফলে, এবং অনেক সময় ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলেও আমাদের চোখ ড্রাই হতে পারে। এবং কিছু চোখের রোগ রয়েছে, বিশেষ করে যদি দীর্ঘদিন যাবৎ যদি চোখের পাতায় কোনো প্রদাহ থাকে, যেটাকে আমরা ক্রনিক ব্লেফারাইটিস বলছি, বা চোখের পাতার যদি কোনো রোগ এক্ট্রোপিয়ন বা এন্ট্রোপিয়ন থাকে, সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে মেবুবিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন হলেও আমাদের চোখ ড্রাই হতে পারে। এছাড়াও আমরা এখন যেহেতু অত্যাধিক মাত্রায় আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছি, মোবাইল ব্যবহার করছি, ট্যাব ব্যবহার করছি, দীর্ঘ সময় স্ক্রিনে থাকার কারণেও দেখা যায় যে আমাদের চোখ প্রতিনিয়তই ড্রাই হচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে নার্ভ প্যারালাইসিসের ফলে চোখের পাতা দেখা যায় অনেক সময় বন্ধ করতে অনেকের প্রবলেম হয়, সেখান থেকেও চোখ ড্রাই হতে পারে। এবং আমরা এখন যেটা করছি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছি। কন্ট্যাক্ট লেন্স আপনি জানেন যে একটা হাইড্রোফিলিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটি একটি সলিউশনের মধ্যে রাখতে হয়, সেখান থেকে যখন তুলে আমরা আমাদের চোখে দেই তখন দেখা যায় এই কন্ট্যাক্ট লেন্স আমাদের চোখের যে পানিটি রয়েছে সেটিকে শোষণ করে ফেলে এবং আমাদের চোখকে ড্রাই করে ফেলে। এছাড়াও চোখের বিভিন্ন ধরনের রিফ্র্যাকটিভ যে সার্জারিগুলো রয়েছে, ল্যাসিক বা ফ্যাকো সার্জারি, তারপরেও দেখা যায় চোখ ড্রাই হতে পারে। এবং কিছু এনভায়রনমেন্টাল কারণেও বলবো আমরা, বিশেষ করে আমরা এখন শুষ্ক পরিবেশে থাকি, এয়ার কন্ডিশনের কারণে বা অনেক সময় এয়ার পলিউশনের পরেও আমাদের ড্রাই হতে পারে চোখ। এবং অনেক সময় দেখা যায় যারা ধূমপান করছি আমরা, সেখান থেকেও চোখ ড্রাই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অনেকগুলো কারণে কিন্তু ড্রাই আই হতে পারে। আপনি কিন্তু বলছিলেন যে কম্পিউটার বা স্মার্টফোন ইউজ করার কারণে কিন্তু ড্রাই আই হচ্ছে, যেটিকে আসলে অনেক সময় আমরা বলি যে কম্পিউটার ভিশন সিন্ড্রোম। এটি থেকে আসলে পরিত্রাণের উপায় কি যদি একটু বলতেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে বাবা মারা অনেকটাই অরিড এই বিষয়টা নিয়ে, বিশেষ করে এখন বাচ্চারা অনেকটা সময় ধরে তারা এই মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করছেন, কিন্তু কম্পিউটার অফিসে ইউজ করছেন, জি জি, যার ফলে দেখা যায় যে চোখটা ড্রাই হয়। এখানে যেটা হয়, লম্বা সময় যদি আমরা কম্পিউটার ব্যবহার করি বা মোবাইল ব্যবহার করি, এখানে যেটা হয় যে আমাদের ব্লিঙ্কিং রেটটা কমে যায়। নর্মালি যেটা আমরা 15-18 বার ব্লিঙ্কিং করার কথা, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা ব্লিঙ্কিং করি না, কারণ ব্লিঙ্কিং করলেই দেখা যায় যে আমাদের যে কনসেন্ট্রেশন থাকে সেটা ব্রেক হয়ে যায়, সেই ভয়ে দেখা যায় আমরা ব্লিঙ্কিং করি না, এবং এখান থেকেই দেখা যায় যে ড্রাই আইয়ের উৎপত্তি হয়। এই ক্ষেত্রে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে, আমরা যখন কম্পিউটার বা মোবাইল ব্যবহার করব তখন আমরা একটা নির্দিষ্ট সময় পরপর আমরা একটা ব্রেক নিব এবং বারবার চোখের পাতা ফেলে কাজ করব। বিশেষ করে এই ক্ষেত্রে একটা রুলস রয়েছে, যেটাকে আমরা বলি 20-20-20, দ্যাট মিন্স 20 মিনিট পরে 20 ফিট দূরে আমরা 20 সেকেন্ডের জন্য কোনো একটি জিনিসকে দেখব। এবং আমরা যে কম্পিউটারের স্ক্রিনটি ব্যবহার করব সেটি অবশ্যই আমাদের যে আই লেভেল রয়েছে তার থেকে অ্যাটলিস্ট 5 ইঞ্চি নিচে হবে, যার ফলে আমরা যদি এইভাবে কম্পিউটার ব্যবহার করি তাহলে অনেক অংশেই আমরা এই ড্রাই আই সিন্ড্রোম থেকে পরিত্রাণ পেতে পারি। অনেক ধন্যবাদ। এই ধরনের ড্রাই আই বা শুষ্ক চোখ আসলে আপনারা শনাক্তকরণ কিভাবে করে থাকেন যদি একটু বলতেন? নর্মালি যেটি হয়, প্রথমে আমাদের একটি প্রপার হিস্ট্রি নিতে হয়, বিশেষ করে যেহেতু আমরা অনেকাংশে দেখি যে অনেক এমন পেশায় নিয়োজিত রয়েছেন যে তাদেরকে দীর্ঘ সময় ধরে ডিভাইস ইউজ করতে হয়, এরকম কোনো কিছু রয়েছে কি না, বা আমরা যেটা করি যে আমরা প্রপারলি থরলি চোখটা এক্সামিন করে দেখি। প্রথমে আমরা স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপির মাধ্যমে চোখটা এক্সামিন করে দেখব, চোখের আমি যেগুলো বলছিলাম যে চোখের অকুলার সারফেস কোনো ডিজিজ রয়েছে কি না বা চোখের কোনো পাতার রোগ রয়েছে কি না, প্রয়োজন বোধে আমরা বিভিন্ন ধরনের ডাই দিয়ে আমরা স্টেনিং করে নিতে পারি, আমরা ফ্লুরোসেন্ট স্টেন করতে পারি, রোজ বেঙ্গল স্টেন করতে পারি। এছাড়াও কিছু ড্রাই আইয়ের জন্য কিছু আমাদের স্পেসিফিক টেস্ট রয়েছে, বিশেষ করে আমরা টিয়ার মিনিসকাস দেখতে পারি, টিয়ার ফিল্ম বেকআপ টাইম দেখতে পারি, এবং অনেক সময় শার্মা টেস্ট করা হয়, এবং যেটা এখন আমরা আমাদের ঢাকা আই কেয়ার হসপিটালে করছি সেটি হচ্ছে আমরা লিপি ভিউ নামে একটি পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে আমরা চোখের যে মেভোবিয়ান গ্ল্যান্ডের কথা আমরা বলছিলাম তার গঠনগত অবস্থা সম্পর্কে জানতে পারি। আমাদের কিছু ছবি রয়েছে, যেমনটি আমরা বলছিলাম যে টিয়ার মিনিসকাস দেখার কথা, টিয়ারের একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে যেটি আমরা ডাই ব্যবহারের মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি। আমরা যদি দেখি যে এই টিয়ারের উচ্চতা
1 মিলিমিটারের কম, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে চোখ ড্রাই রয়েছে। পরের ছবিতে যাই আমরা। এখানে আমাদের টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম দেখানো হচ্ছে। নর্মালি যেটা হয়, চোখ বন্ধ করার পরে চোখ খোলার কত তাড়াতাড়ি চোখটি শুষ্ক হয়ে যাচ্ছে সেটি এই টেস্টের মাধ্যমে পরিমাপ করা যায়। পরের ছবিতে যাই আমরা। যে আমরা বলছিলাম শার্মার টেস্টের কথা, এখানে একটি ফিল্টার পেপার ব্যবহার করা হয়। ফিল্টার পেপার নর্মালি পানি শোষণ করে নেয়। আমরা যেটা করব, ফিল্টার পেপারটি চোখের যে ইনফিও ফর্নিক্স রয়েছে সেখানে দিয়ে রোগীকে চোখ 5 মিনিটের জন্য বন্ধ করে রাখতে বলবো। এরপরে ফিল্টার পেপারটা নিয়ে আমরা দেখবো যে আসলে কতটুকু পানি শোষণ করেছে। যদি 10 মিলিমিটারের কম হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে চোখ ড্রাই রয়েছে। পরের ছবিতে যাই আমরা। যেটির কথা বলছিলাম যে আমাদের আমরা ঢাকা আই কেয়ারে এই পদ্ধতিটি ব্যবহার করছি, এটি হচ্ছে লিপি ভিউ পদ্ধতি। এর মাধ্যমে আমরা যে মেহোবিয়ান গ্ল্যান্ডের যে গঠনগত কোনো পরিবর্তন রয়েছে কিনা বা কোথাও কোনো ড্রপ আউট রয়েছে কিনা সেগুলো দেখে নিতে পারি। এবং এই বিশ্বমানের পদ্ধতিটা ঢাকায় কে আছে এবং আপনারা প্রতিনিয়ত এই পদ্ধতিটির মাধ্যমে আসলে আপনারা ড্রাই আই নির্ণয় করছেন। এই রোগের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শক। নর্মালি যেটা হয়, ড্রাই আই হচ্ছে অনেকগুলো রোগের আসলে উপসর্গ। অনেক রোগ থেকে যে রোগগুলোর কথা আমরা বলছিলাম সেগুলোর উপসর্গ হিসেবে আমাদের এই ড্রাই আই প্রেজেন্ট করে। আমরা যদি সেই রোগগুলো ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু ড্রাই আই অনেকাংশেই ভালো হয়ে যায়। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিছু আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ব্যবহারের জন্য দিতে পারি, সেক্ষেত্রে চোখটা ভেজা থাকবে এবং ভালো থাকবে। এছাড়াও আমরা আমাদের ঢাকা আই কেয়ারে যেটা করছি সেটা হচ্ছে লিপি ফ্লো নামে একটি ট্রিটমেন্ট রয়েছে, যার মাধ্যমে আমরা উচ্চ তাপ এবং চাপ প্রয়োগের মাধ্যমে আমরা মেহোবিয়ান গ্ল্যান্ডের যে সিক্রেশনগুলো রয়েছে সেটিকে বের করে আনতে পারি। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পাংটাম রয়েছে যেটার মাধ্যমে আসলে চোখের পানি ড্রেন হয়, সেই পাংটামটাই আমরা কটারি করে দিতে পারি বা পাংটাম প্লাগ করে দিতে পারি, যার ফলে চোখের পানি দেখা যায় চোখের মধ্যে থেকে যায়। এবং কারো ক্ষেত্রে আমরা ময়েস্ট চেম্বার গগলস ব্যবহারের জন্য দিতে পারি। এগুলো ছাড়াও যেটি হয়, আমরা ট্রিটমেন্টের পাশাপাশি যেটা আমাদের দরকার সেটি হচ্ছে আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, এছাড়া আমরা ধূমপান করে থাকলে সেগুলোর পরিবর্তন করতে হবে, এবং কিছু এনভায়রনমেন্টাল পরিবর্তন করলে আমরা দেখা যাচ্ছে ড্রাই আই থেকে সুস্থ থাকতে পারবো। আমাদের কাছে ছবি আছে যে আমরা যেমনটি বলছিলাম আর্টিফিশিয়াল টিয়ার ড্রপের কথা, এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল টিয়ার ড্রপগুলো দেখানো হচ্ছে। পরের ছবিতে যাই। যে আমরা বলছিলাম লিপি ফ্লো ট্রিটমেন্টের কথা, আমরা যদি ডান দিকের ছবিটি একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখবো যে কীভাবে তাপ এবং চাপ প্রয়োগের মাধ্যমে আমাদের যে মেহোবিয়ান গ্ল্যান্ডগুলো চোখের পাতায় দেখানো হচ্ছে ইয়েলো কালার দিয়ে, সেখান থেকে আসলে এই যে ওয়াইলি সিক্রেশনটা রয়েছে চোখের যে টিয়ার ফিল্মের সেই সিক্রেশনগুলো বের করে আনা হয় এই লিপি ফ্লো টেকনিকের মাধ্যমে। পরের ছবিতে যাই। যে আমরা বলছিলাম এখানেও নর্মালি সেই লিপি ফ্লোর ট্রিটমেন্টটাই দেখানো হচ্ছে। পরের ছবিতে যাই। যে আমরা বলছিলাম যে পাংটাল যে প্লাগ ব্যবহারের কথা সেটি দেখানো হচ্ছে, এবং ডান দিকের ছবিতে আমাদের পাংটাল প্লাগ দেখানো হচ্ছে। এবং পরের ছবিতে যাই আমরা। যে আমরা পাংটাল কটারির কথা বলছিলাম এটি এখানে দেখানো হচ্ছে। পরের ছবিতে যাই। যে আমরা ময়েস্ট চেম্বার গগলসের কথা বলছিলাম সেটি এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। চোখের শুষ্কতা প্রতিরোধে খাদ্যাভ্যাসের কথা আপনি বলছিলেন এবং এর গুরুত্ব আসলে অপরিসীম। এই বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকবার একটু বলতেন তাহলে খুব ভালো হতো। নর্মালি যেটি হয়, আমাদের অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে যেসব খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে আমরা সেসব খাবার বেশি করে খাবো, বিশেষ করে আখরোট বা সিয়া সিড, সয়াবিন অয়েল, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন স্যালমন ফিশ বা টুনা ফিশ, অনেক সময় ইলিশ মাছ, এইসব খাবারে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়াও বাজারেও সাপ্লিমেন্ট হিসেবেও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা খেতে পারি। এছাড়া যেটা আমরা বলছিলাম যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে আমাদের নর্মালি ড্রাই আই হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমরা যেসব খাবারে ভিটামিন এ বেশি পরিমাণে রয়েছে আমরা সেসব খাবার খাই, বিশেষ করে মিষ্টি কুমড়া, গাজর, কামরাঙ্গা বা বিভিন্ন ধরনের পাকা ফল, পাকা পেঁপে, পাকা মৌসুমি ফলগুলো রয়েছে সেগুলো খেতে পারি, বিভিন্ন ধরনের ছোট মাছ, সামুদ্রিক মাছ খেতে পারি, এছাড়া কলিজা, ডিম, দুধ, মাখন, এসব খাবারেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আমরা যদি এইভাবে আমাদের খাদ্যাভ্যাসটা ধীরে ধীরে পরিবর্তন করি তাহলে হয়তো আমরা এই শুষ্ক চোখ থেকে অনেকাংশে পরিত্রাণ পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। চোখের শুষ্কতা প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে অনেকগুলো তথ্য আজকে আপনার কাছ থেকে আমরা শুনতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আরটিভি এবং আরটিভির সকল দর্শককে। দর্শক, সুজলা সুফলা শস্য শ্যামলা, দেশ এবং পৃথিবী আমাদের সবারই প্রত্যাশা। একই প্রত্যাশা একজোড়া সুস্থ সবল চোখ নিয়ে, কারণ কেবল একজোড়া সুস্থ চোখই চারপাশের যাবতীয় সুন্দরকে উপভোগ করতে
পথ তৈরি করে দেয়। এক্ষেত্রে চোখের শুষ্কতাকে কি করে দূরে রাখা যায় তাই ছিল আমাদের আজকের আলোচনা। সে প্রচেষ্টা থেকে আজকের মতো এখানেই বিদায় নেব। সবার জন্য আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সেই সাথে শুভকামনা।